প্রিয় বন্ধুরা, মায়ের অভিশাপের ফলে ছেলের লাশ দাফনের সময় অর্ধেক শরীর গাধার আকার ধারণ করল। ছেলেটি কি এমন কাজ করেছিল, তার মা কি বলে অভিশাপ দিয়েছিল, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি নেওয়া হয়েছে কবরের আজাব গ্রন্থ থেকে। একজন মুসাফির এভাবে বর্ণনা করেছিলেন, একবার আমি এক স্থানে যাবার জন্য রওনা দিলাম। অনেক লম্বা পথ পেরোনোর পর আমাকে একটি জঙ্গলের ভিতর দিয়ে যেতে হলো। জঙ্গলের মধ্য দিয়ে যাবার সময় সন্ধ্যা হয়ে গেল। আমি ভাবলাম আজ তো অনেক দেরি হয়ে গেছে, আজ আর আমি গন্তব্যে পৌঁছাতে পারবো না। আমি এদিক সেদিক তাকাতে শুরু করলাম, যদি থাকার জন্য কোনো আশ্রয় পাওয়া যেত তাহলে ভালো হতো। কিছু দূর যাবার পর একটি পাহাড়ের ওপর ছোট্ট একটি ঘর দেখতে পেলাম। আমি ঘরটির কাছে পৌঁছে দেখলাম খুবই ছোট্ট একটি ঘর সেটা। আমি সেই ঘরের দরজার সামনে গিয়ে সালাম দিলাম, জিজ্ঞেস করলাম ভেতরে কেউ কি আছেন। ঘরের মধ্যে থেকে সালামের উত্তর এলো। আমি বললাম আমি একজন মুসাফির, সারাদিন হেঁটে হেঁটে চলার ফলে আমি প্রচণ্ড ক্লান্ত অনুভব করছি, যদি খাবার থাকলে আমাকে যদি কিছু খাবার দেন খুবই উপকার হতো। ওই ঘরে দুজন মহিলা বসবাস করতেন, একজন বৃদ্ধা ছিলেন আর একজন ছিল তার ছেলের স্ত্রী। বৃদ্ধা বললেন, আল্লাহর কসম আপনাকে খেতে দেওয়ার জন্য আমাদের কাছে কোনো খাবার নেই। আমি হতাশ হয়ে পড়লাম, জিজ্ঞেস করলাম আপনারা কি কিছুই খান না। বৃদ্ধা বললেন, এই জঙ্গল দিয়ে যেসব মুসাফির যায় তারাই তাদের অবশিষ্ট খাবার আমাদের দান করে যায়, আমরা সেগুলো খেয়েই বেঁচে থাকি, আর কিছু না পেলে না খেয়ে থাকি, কিন্তু ভিক্ষা করে খাই না। তার উত্তর শুনে আমি হতাশ হয়ে ফিরে যাচ্ছিলাম। রাত কাটানোর জন্য জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে আশ্রয় নিলাম। গাছের নিচে বসে আমি নানা বিষয় নিয়ে চিন্তা করছিলাম, হঠাৎ কিসের যেন আওয়াজ কানে এলো। কিছুক্ষণ মনোযোগ দিয়ে শোনার পর মনে হলো কোনো বন্য প্রাণী হয়তো কান্না করছে, এটি তারই কান্নার আওয়াজ। কিন্তু তার কান্নার আওয়াজ অনেক অদ্ভুত ছিল। আমি ভাবলাম এখন গভীর রাত, এখন না দেখে কাল সকালে দেখা যাবে এটা কিসের শব্দ। আমি গাছের নিচে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি একই শব্দ শুনতে পেলাম, তাই আমি সামনে এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম। গিয়ে দেখলাম একটা কবর অর্ধেক ভাঙা, আর সেই কবরে একটা মানুষ অর্ধেক গাধা আর অর্ধেক মানুষ হয়ে আছে। এই দৃশ্য দেখে আমি ভয় পেয়ে সেই ছোট্ট ঘরের দিকে দৌড় দিলাম। সেখানে পৌঁছে আমি মহিলা দুজনকে ডাকছিলাম। বৃদ্ধার ছেলের স্ত্রী তখন বের হয়ে আমাকে দেখে বললেন, কি ব্যাপার, আপনাকে দেখে মনে হচ্ছে যেন আপনি কোনো কিছু দেখে ভয় পেয়েছেন, কি হয়েছে। আমি বললাম কাল রাতে আমি ওই গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম আর অদ্ভুত এক আওয়াজ শুনছিলাম, সকালে তা দেখার জন্য খোঁজ করতে গিয়ে দেখলাম একটা কবরে একজন মানুষ অর্ধেক গাধা হয়ে চিৎকার করছে। সেই মহিলা বললেন, এই বিষয়ে কথা না বলাই ভালো, কিন্তু আমি না ছাড়ার বান্দা। আমি তাকে বারবার জিজ্ঞেস করলাম আসলে কি ঘটেছিল, সে উত্তর দিল ওটা আমার স্বামীর কবর, সে অনেক খারাপ কাজ করত, তার মা অনেক বারণ করা সত্ত্বেও সে তার কথা শুনত না, তার মা যখনই তাকে বারণ করত তখনই সে তার মাকে বলতো, তুমি এভাবে গাধার মতো চিৎকার করছো কেন, গাধার মতো চিৎকার করবে না। এভাবে প্রায় সে তার মাকে এসব কথা বলতো। একদিন তার মা রাগের মাথায় তার ছেলেকে বলেছিল, তোর মৃত্যুর পর আল্লাহ যেন তোকে গাধা বানিয়ে দেয়। এর কিছুদিন পরে আমার স্বামী মারা যায়। কাফন দাফনের সব কাজ শেষে দেখা গেল যে তার উপর আল্লাহ তালার গজব নাজিল হলো, তার কবর অর্ধেক ভেঙে গেল। উপস্থিত সবাই দেখতে পেল তার অর্ধেক শরীর গাধার শরীরের মতো আর অর্ধেক শরীর মানব শরীরের মতো হয়ে আছে। এভাবে প্রতিদিনই তার উপর আল্লাহ তালার গজব নাজিল হয়। প্রিয় বন্ধুরা, এই শিক্ষণীয় ঘটনাটি আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হল মায়ের দোয়া ও বদ্দোয়া মুহূর্তের মধ্যে আল্লাহ তালার কাছে চলে যায়, তাই যতদিন হায়াত আছে আমরা যেন মায়ের দোয়া নিয়ে বাঁচতে পারি। বন্ধুরা, মায়ের সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না, তার মনে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন।